সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। আপনারা জানেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিবিডিবির সিকিউরিটি গার্ডের রেজাল্ট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে, এবং ভাইবার জন্য যে ডেট ঘোষণা করা হয়েছে 26 থেকে 29 তারিখে, আপনাদের বিভিন্ন শিডিউল অনুযায়ী ভাইবা অনুষ্ঠিত হবে। তো এই ভাইবাতে যারা অংশগ্রহণ করবেন তাদের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে। আপনাদের এই ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা যারা অংশগ্রহণ করবেন তার আগে এখানে শারীরিক যোগ্যতা মাঠ হবে 26 থেকে 29। এখানে ভাইবা এবং শারীরিক যোগ্যতা মাঠ হয়তো বা একসঙ্গে হলেও হতে পারে, এমন একটা SMS বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে আপনাদেরকে হয়তো বা দিতে পারে। তবে যদি আগে শারীরিক যোগ্যতা মাঠের আপনার পরীক্ষাটা হয় তাহলে ভাইবাটি আপনার পিছাই যাবে কিছুদিনের জন্য। শারীরিক যোগ্যতা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে রেজাল্ট নতুনভাবে দিবে, তারপর ভাইবা পরীক্ষা হবে। তো এই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ডের পরীক্ষাটি হয়েছিল এখান থেকে 8 মাস আগে, রেজাল্ট প্রকাশিত হয়েছে। আপনারা যারা পাশ করেছেন 2029 জন তারা সকলেই শারীরিক যোগ্যতায় অংশগ্রহণ করতে পারবেন। এখান থেকে হয়তো বা 400-500 বাদ যেতে পারে, শারীরিক যোগ্যতা উত্তীর্ণ না হতে পারে, এবং বাকি যারা থাকবে এই 1500 ছাত্রছাত্রীদের নিয়ে হয়তো বা ভাইবা অনুষ্ঠিত হবে। এখান থেকে 500 জনকে প্রায় নেওয়া হবে, নিয়োগে ছিল 464 জন, এখান থেকে আরও কিছু পদ বাড়তে পারে। তো যদি বাড়ে তাহলে তো সেটা আপনাদের জন্য অনেক সৌভাগ্য এবং আপনাদের জন্য খুশির খবর। তো আশা করি কিছু পদ বাড়বে, যেহেতু 1 বছর অতিক্রম হয়েছে প্রায়। তো এখানে আরও কিছু নিয়োগের চাহিদা আছে। তো এই ধরনের চাকরিতে যদি ভাইবাও দিয়ে রাখেন আপনি প্যানেলে, কিন্তু পরবর্তীতে এখান থেকে ডাক পড়ে। যদি অনেকে জয়েন্ট না করে তাহলে আপনারা প্যানেল বা পরবর্তীতে প্রথম দ্বিতীয় ধাপের প্যানেল, এভাবে 1 বছরের ভিতরে যে কবার প্যানেল হবে আপনারা প্যানেলে ডাক পাবেন। যারা ভাইবাতে বাদ যাবেন বা যাদের ভাইবাতে রোল আসবে না তারাই, তো চিন্তা করার কোনো কারণ নাই। এখানে আপনারা হয়তো বা সকলেই চাকরি করতে পারবেন পর্যায়ক্রমে, অনেকেই জয়েন করবে না, অনেকে অন্য অন্য চাকরিতে জয়েন করবে। সুতরাং টেনশনের দরকার নেই, খুবই ভালো সংবাদ এটা। তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখলাম এখানে আপনাদের 26 থেকে 29 তারিখে একটা নোটিশ দিয়েছে, এখানে আপনাদের শারীরিক যোগ্যতা মাঠ অনুষ্ঠিত হবে ঢাকার বিভিন্ন জায়গায়, আপনাদের যে সেন্টার অনুযায়ী, সরি, যাত্রাবাড়িতে বিদ্যুৎ উন্নয়ন যে অফিস আছে এখানে মাঠে হয়তো বা। তো আপনাদের কোথায় কোথায় পড়ছে সকলে একটু কমেন্ট জানাবেন, আপনাদের মাঠ কোথায় বা কত তারিখে এবং কে কে যাচ্ছেন। এখানে বিভিন্ন জায়গায় আপনাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা বিষয়ে আমাদের পরবর্তীতে আরও ভিডিও আসবে, এবং এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আগামীতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে। তো ধন্যবাদ সকলকে, এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা।